বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন একটা ভিডিও দেখার জন্য। সকালে শুরুতে বৃষ্টিময় একটা দিন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতেছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন কত কত পানি পড়তেছে, এগুলো সব হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদে থেকে পানিগুলো আসতেছে। অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তাল রায়ানকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছি, এখন তালহাকে স্কুলে নেওয়ার পালা। তো আমরা তো প্রতিদিন সাইকেলে যাই, আর আজকে দেখেন তালহাকে কিভাবে নিচ্ছি। তালহাকে আজকে নিয়ে যাব হচ্ছে এই কারুচিনায় বসাইয়া, পুরো আটকাইয়া তারপর নিয়ে যাব। কি প্রথমে প্রথমে তালহাকে এই যে বেল্ট লাগাই দিছি, ও আর এখান থেকে ছুটতে পারবে না। এরপর এই যে সামনে আরেকটা এটা ও লাগিয়ে দিয়েছি। তো তালহা এখন হচ্ছে এভাবে বসে থাকবে। দেখি বাবা, হাতটা উঁচু করো, হাতটা উঁচু করো, এটা দিয়ে দিই, যদি আবার ভিজে যাও। দেখি হাত উঁচু করো, উঁচা, হ্যাঁ ওকে গুড। দেখি হ্যাঁ রে, এই হচ্ছে আমাদের প্রবাহিত জীবন। যতই ঝড় হোক বৃষ্টি হোক, স্কুল খোলা থাকলে স্কুলে বাচ্চাদেরকে দিতেই হবে। আমার তালহা কোথায় কোথায় বলেন তো আপনারা। এই দরজা আটকে যাইতেছে, অন্ধকার হয়ে যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন তালহা হচ্ছে এই কপের তার নিচে। ওই যে তালহা, সবাইকে সালাম দিয়ে দাও, বলো সবাই কেমন আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলো এবার আমরা যাই বিসমিল্লাহ বলে। তো এখন আর তালহা ভিজবে না, তালহাকে এভাবে নিয়ে যাব। আমি ভিজবো না বাবা, আমার চিন্তা তোমার করতে হবে না, আমার ছেলে আমার চিন্তা করতেছে না। তালহার নাম নিয়ে বিসমিল্লাহ বলে তো আমরা রওনা শুরু করলাম। তালহা এখন খুব আরামে বসে বসে যাবে। দেখেন রাস্তাঘাট ভিজে একাকার, সেই সাথে জায়গায় জায়গায় অনেক পানিও জমে গিয়েছে। আমার মোবাইলে রাত্রে চার্জে দেওয়া হয় নাই, এই কারণে ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না। জীবন অনেক বৈচিত্র্যময়, তাই না? এই তো সেদিনের কথা, আমার তাশমির রায়ান তালহা ওরা ছোট ছিল, তখন বলতাম আমার ছেলেরা কবে বড় হবে, কবে ওরা স্কুলে যাবে, কবে আমার সেই ব্যস্ততম দিনগুলো আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, আমার ছেলেরা সুস্থ আছে, ভালো আছে, তারা প্রতিদিনই স্কুলে যায়। তাদের যদি বলি যে আজকে স্কুল যাওয়ার দরকার নেই, তারা বরঞ্চ মন খারাপ করে। তাদের ভালো লাগার জায়গাটা হচ্ছে স্কুল। তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। তো ছেলেরা বাসার থেকে হচ্ছে স্কুল চলে গেলে বাসাটা একদম নীরব হয়ে যায়। তো আমরা টোনাটুনি দুজনে মিলেই তো আগে থেকে রান্না করা নিহারি হচ্ছে গরম করে নিয়েছি, রুটি গরম করেছি, আর গরম গরম ধোয়া ওঠা রং চা দিয়ে আজকের বৃষ্টির দিনে নাস্তা করে নিয়েছি। আর আমি বেলকনিতে দাঁড়িয়ে আবার বৃষ্টি পড়া দেখতেছি। এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য যে ঘেরা, এই মানে অপরূপ সৌন্দর্য যখনই দেখি তখনই আমি প্রকৃতির মায়ায় পড়ে যায়, প্রকৃতির প্রেমে পড়ে যায়। তো প্রকৃতির এই প্রেমে পড়া কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবেন। তো আমাদের আজকের বাজার সদায় আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন কী কী এনেছে তাশমিরের পাপা কিনে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 2 লিটার হচ্ছে দুধ। তো আমাদের সব সময় হচ্ছে এই ব্র্যান্ডের দুধ খাওয়া হয়, এটা ভীষণ মজা লাগে। বিশেষ করে যখন চা বানাই, এই দুধ ছাড়া আমার অন্য কোনো দুধ দিয়ে চা বানায় খাই আমি শান্তি পাই না। এখানে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত হচ্ছে এটার ডেট। এই তো, আর এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে 1 প্যাকেট চানাচুর, বম্বে সুইটসের চানাচুর। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মুড়ি, এই যে মুড়ি হচ্ছে 2 প্যাকেট আনা হয়েছে। তো 1 প্যাকেট আমি এখন রিফিল করে নিব এই যে প্লাস্টিকের জারে, আর 1 প্যাকেট আলাম রেখে দিব।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁস, একদম ফ্রোজেন, শক্ত হয়ে গেছে, আইস হয়ে গেছে হাঁসটা। তো এটাকে হচ্ছে আজকে রান্না করব না, ইনশাল্লাহ আগামীকালকে রান্না করব। এখানে কিন্তু 2 কেজি আছে, এই যে দেখতে পাচ্ছেন 2 কেজি হাঁসটা। তো এরপরে হচ্ছে এটার ভিতরে কি দেখি তো, এটার মধ্যে হচ্ছে খেজুর। আমাদের বাসায় সবাই অনেক খেজুর পছন্দ করি, তো কয়েকদিন ধরে হচ্ছে খেজুর শেষ, তো এই জন্য আবার হচ্ছে খেজুর নিয়ে এসেছে। এখানে কত, 1 কেজির উপরে আছে খেজুর। আর এটার মধ্যে কি, এটার মধ্যে দেখতেছি পেঁয়াজ, এই যে লাল পেঁয়াজ, এইগুলো হচ্ছে 5 পিস এনেছিল। তো তার সঙ্গে পাপা 1 পিস হচ্ছে খেয়েছে, আর এখানে 4 পিস আছে। আর এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে কি একটা খুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন করলা, করলা তো এখনই কেমন যেন শুটকা শুটকা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, শীতের দিন, শীতের সময়ে সবজি তেমন একটা পাওয়া যায় না। তারপরেও হচ্ছে যা পেয়েছে আলহামদুলিল্লাহ। এই করলাটা দেখতে সুন্দর, এই যে দেখেন, এরপরে এখানে এই যে ব্যাগ ভর্তি হচ্ছে ছোট ছোট সাইজের আম কিনে আনা হয়েছে, এই যে আম, এখানে কাঁচা পাকা মিক্স করা আছে। তো কাঁচাগুলো হচ্ছে ভর্তা করে খেতে মজা লাগবে, মানে মাখাই খেতে আর কি। আর এইদিকে হচ্ছে 1 কেস ডিম আনা হয়েছে, আমাদের যে আগে সাদা ডিম আনছিল, সাদা ডিম কিন্তু খাওয়া শেষ, এখন আবার এই যে মাররনে কালার, এটাকে বাংলা ভাষায় কি কালার বলে, সোনালি কালার সম্ভবত, এরকমই কিছু একটা। যাই হোক, আপনারা একটু কমেন্টস করে জানাবেন, সবসময় হচ্ছে ভয়েস দিতে গেলে মানে মাঝে মধ্যে আমি একটু ভুল করে ফেলি, এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, ঝুড়িতে কিন্তু একটাও ডিম নাই, দেখেন কয়দিন আগে দেখাইছি আপনাদেরকে যে ঝুড়িতে সাদা ডিম রেখেছিলাম, তখন ওই দিন মনে হয় 29 মানে 30টা আনছিল, আমি আগেই একটা খেয়েছিলাম, আর পরে কিন্তু 29টা ছিল। তো সেইগুলো খাওয়া শেষ, এখন আবার এই যে ডিম আনা হয়েছে, আমি এই যে ঝুড়িতে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু সাজানো হয়ে গিয়েছে, যথাস্থানে রেখে দিচ্ছি। তো বাংলাদেশি অনেক আপুদের হচ্ছে ভিডিও দেখলে তখন ভিডিওর ভিতরে দেখা যায় যে অনেক পরিমাণের হচ্ছে ময়লা থাকে ডিমে, মানে ময়লাগুলো ওয়াশ না করেই হচ্ছে ডিম বিক্রি করে, যারা ডিম বিক্রি করে আর কি। তো আমি হাঁসটাই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ইতালিতে হচ্ছে আগে ডিমগুলোকে ওয়াশ করে এরপরে হচ্ছে বাজারজাত করে। তো এই দুইটাকেও হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকে ভাজি করার জন্য এই 4টা হচ্ছে করলা রেখে দিলাম, আর এই যে বড় সাইজের 2টা ফ্রিজে রেখে দিব এখন। তো এখন এই যে কাঁচের জারটাকে হচ্ছে খেজুর দিয়ে রিফিল করে নিব। মাশাআল্লাহ একদম হচ্ছে কাঁচের জারটা ভরে গিয়েছে, দেখেন একটাও নিচে নাই, সবগুলো এই যে এটার ভিতরে রেখে দিতে পারছি। এখন কাঁচের জারটা আটকে দিচ্ছি, এই যে এখন মুড়ি দিয়ে হচ্ছে এই যে প্লাস্টিকের জারটা রিফিল করে নিয়েছি। পড়তেছে না কেন, ফাঁকাটা মনে হয় একটু কম হয়ে গেছে, এই যে পড়তেছে। একটা প্লাস্টিকের যা রিফিল করা হয়ে গিয়েছে, এখন আরেকটা হচ্ছে রিফিল করে নিচ্ছি। আমগুলো সব এই যে ঝুড়িতে ঢেলে নিয়েছি। আগে হচ্ছে গাছে থেকে যখন আমরা আম পারতাম, এরকম বোটা সহ পারলে শুধু এইভাবে ঝুলাইতে থাকতাম, সবাইকে দেখাইতাম, ছোটবেলায় কত দুষ্টামি করতাম, আল্লাহ। তো যাই হোক, এই তো
গোছানো হয়ে যাচ্ছে বাজারগুলো। ডিমগুলো যেখানে দেখতে পাচ্ছেন তার উপরের তাকে এইখানে রেখে দিব এখন হচ্ছে মুড়ি, যা যখন মন চাইবে এখান থেকে মুড়ি নিয়ে খেয়ে নিবে। আর এই উপরের তাকে এখানে রেখে দিচ্ছি হচ্ছে প্যাকেটটা, মুড়ির প্যাকেট, চানাচুরের প্যাকেটও, আমার বাচ্চাদের জুস আরও নিচে আছে, সব এখানে রাখি নাই। আর এদিকে যে কেক, বেরোশ, এইসব আচ্ছা দেখি এই দিকটাতে একটু ফাঁকা করে, আমার ননদ জামাই আসছিল সেদিন, আসার সময় যে কেক নিয়ে আসছিল 2 প্যাকেট, তারপরে আবার হচ্ছে পেপসি নিয়ে আসছিল, বাসায় অনেকগুলো কেক তাশ্মীরের পাপা কিনেছে, দুলা ভাই আবার সেদিন আসার সময় নিয়ে আসছে। ও আচ্ছা, যেটার জন্য ফাঁকা করলাম সেটাই করা হয় নাই। দেখি এই দিকটা তো হচ্ছে খেজুরের জারটা রেখে দিই, কিন্তু কাজ আছে, অনেক অনেক কাজ। আপনাদের ভাইয়া আমার সংসার লাইফে শুরু থেকে যেমন আমার সাথেই আছে, তেমনি আমার এই যে চাল রাখার এই পটটাও আমার সঙ্গেই আছে। আজকে কতটা বছর, 14 থেকে 15 বছর প্রায় হয়ে যাচ্ছে এই চাল রাখার এইটা আমার সঙ্গেই আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত করে দিয়েছে। তো এই যে 20 কেজির একটা বস্তা, এটাকে এখন এটার ভিতরে ঢেলে নিব, পরে দেখাচ্ছি আবার আপনাদেরকে। ছোটবেলায় আমাদের বাড়িতে যখন হচ্ছে চাল অথবা ধান এগুলো কিনে আনতো, তো চাল ধানের যে বস্তা থাকতো সেই বস্তার যে সুতাগুলো থাকে না, এইগুলো আমরা ভাই বোনরা হচ্ছে মানে ই করতাম, মানে কারাকারি শুরু করে দিতাম, কার আগে কে খুলবে, কে কোন সুতাটা খুলবে। তো এটা হচ্ছে এই এক সাইডে থেকে কেঁচি দিয়ে কাটলে সুতা ধরে টান দিলে এই যে দেখেন এমনিতেই কিন্তু খুলে যাচ্ছে, আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগতো। তাহলে যে বস্তাটা খুলে নিয়েছি, তো তাশ্মীরের পাপাকে চাল ঢালতে বলি নাই, তাছাড়া আমি এমনিতেও আমার কাজ আমার করতেই বেশি ভালো লাগে, তো সে হচ্ছে আজকে কিন্তু ডিউটিতে যায় নাই। সকালে দুজনে মিলে একসাথে নাস্তা করলাম, তো এইটাকে আপনাদের যে বাজার সদাই দেখাইলাম সে নাকি এই কেনাকাটা করে তার পকেট নাকি একদম ফাঁকা, মানি ব্যাগে কোনো টাকা নেই, এই জন্য সে হচ্ছে মেসরে গিয়েছে, তার হচ্ছে মেসরের যে ব্যাংক সেই ব্যাংক থেকে সে টাকা উঠাবে, সেই মেসরে একদম সেন্টারের পিছন সাইডে তার ব্যাংক, কত দূর। আর বাহিরে কিন্তু এখনও অনেক বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি চাল ঢেলে নিয়েছি, আর এখানে আরও প্রায় 3 থেকে 4 কেজির মতো হচ্ছে চাল আছে। চাল ঢালার পর চাল এভাবে ধরতে কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে চাল ডাল এরকম করে নাড়তে। আজকে দুপুরে রান্নার জন্য যে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি, ইলিশ মাছের উপরে হচ্ছে আঁশটা সারিয়ে নিয়েছি, কড়াগুল্লাগুলো কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে আমার ডাল রান্না হয়ে গিয়েছে। বৃষ্টির কিন্তু থামাথামি নেই, অনবরত বৃষ্টি পড়ছে, আমি যেন কার শব্দ পাচ্ছি, কে আসছে, কে নিচে আসছে, কে কে দরজা খুলেছে, হ্যাঁ দেখি তো কে খুলেছে দরজা, দেখি না তো ঘুমাইছে। তো তালহার পাপা হচ্ছে আজকে তালহাকে আনতে গিয়েছিল স্কুলে, দেখেন কত বৃষ্টি পড়তেছে, অনবরত পানি পড়তেছে, তো পড়তেছে কেমনে ভিজলো, আসো। আসসালামু আলাইকুম, এই যে কিটা রে কে আনতে গেছিল আজকে, ওখানে রাখো অনেক পানি পড়তেছে।
আমার ছেলে নাকি আজকে জুস খাইতে পারে নাই। আহারে কি বলে দেখি তো, এই ব্যাগ এখন যে জুস পইরা নাকি পুরা ব্যাগ ভিজে গেছিল, গন্ধ হয়ে গেছে জুসের। এখন এই ব্যাগ যদি ধুয়ে, এমনিতে ভিজে গেছে, আরো ধুয়ে দিলে কি শুকাইবো আজকে? বাবা ছেলে আজকে মহা খুশি। খুঁজো খুঁজো, খুঁজে দেখো, খুঁজলেই পাইবা। কার জন্য আনছে এত গ্লাম? ম্যাঙ্গো ম্যাঙ্গো বলে ইংলিশে। চলুন আপনাদের সাথে এক নজর শেয়ার করি কি কি রান্না হলো আজকে দুপুরে। এই যেখানে দেখতে পাচ্ছেন ভাত, এদিকে দেখতে পাচ্ছেন ডাল রান্না, এখানে হচ্ছে করল্লা ভাজি, আর এই দিকে সেই ইলিশ মাছটা কেটে ধুয়ে টমেটো দিয়ে হচ্ছে ভুনা করেছি। তো আজকে রান্না বানা দেখে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগ দেখার জন্য। আবারও নতুন দিনের নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।